আচ্ছা হলো 700 টাকা দেই দাও আর বাতিও না আর বাতিও না বেক কই দেখি মাছ কত খান দেখি দাঁড়া আগে ডাকি লাই বুঝলি দেখো এটা 700 টাকা দিনে যায় কিনা ওই যে ইয়ে মাছ আস্তে আস্তে দেখি কত দিছা কইল না না বেশি কইল বেশি কইল দেখি কতটা মাছ মাছ তো আগে বুঝতে হইব কতটা নিচে দেখা যায় ও রে আল্লাহ মাছ তো বেশি নাই মাছ আপনার 1 কেজির বেশি নাই মাছ 1 কেজির বেশি নাই মানে আইন মাছ বাদে ওই দুটো বাদে আচ্ছা বুঝছি আমি কান বলতো বুঝি না দিলাও 2500 ভাই 2500 তুমি দিলাই না মাছ সাদিকুর রহমান আই লাভ ইউ সাদিকুর রহমান হ্যাঁ তাও দি যায় নাই দেখো এত কথা কইলাম তাও তুমি মাছ দি যায় নাই ও ভাই দিলাও কা 600 টাকা কইছেন তো দিলাও কা একদম 800 টাকা কিন্তু বাটার মতো কইলাই রে এক রেট দর্শক দেখুন হাওড় পারে আমরা এসছি মাছ কিনবো ঢাকায় যাবো মাছ নিয়ে দেখি কয় ওই তো রানি ইন কয় কেজি আছে দেখি দেখাছেন ভাই মোটা আচ্ছা দেখি আমরা এখন একজন স্পেশালিস্ট পাঠাচ্ছি দেখি হয় কি না দাম দর দর্শক শুভ বিকেল এটা হচ্ছে সিলেট জেলার হরিপুর ব্রিজ এই হরিপুর ব্রিজের নিচে এইখানে এই যে হাওড় দেখতে পাচ্ছেন এই হাওড়ের পাশে ব্রিজের নিচে এখানে এইভাবে মাছ বিক্রি হয় প্রতিদিন বিকেলবেলা আজকেও বিক্রি হচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখাই কী মাছ আছে দর্শক শুভ বিকেল এই যে দেখুন হরিপুর জেলার হাওড় মানে হরিপুরের হাওড় সিলেটের হরিপুরের হাওড় এই যে হাওড় থেকে মাছ তুলে নিয়ে এসছে ওনারা এই যে মাছগুলো দেখুন হ্যাঁ মাছগুলো ওনারা এটা 600 টাকা চাইছেন হাওড়ের চিংড়ি 500 টাকা 1 কেজির বেশি হবে এটা চিংড়ি 500 টাকা না 1 কেজি 1 কেজি বলি না 1 কেজি হইতো নাই 1 কেজি হইতো নাই কইছেন ভাই সাহেব ইগু 1 কেজি বলি হাওড়ের বলে মাগুর মাছ 2000 টাকা দিয়ে সবগুলা 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি 2 কেজি হবে আর ইগুনটা কত করি ইগুনটা কত করি সবটি 1000
বাটা মাছ আসলে দেখাই আপনাদেরকে জায়গাটা খুবই সুন্দর দেখুন সিলেটের হরিপুর এই যে ওনাদের পেছনে হচ্ছে হরিপুরের হাওর আপনাদের জায়গাটা দেখাই এই যে সামনে হচ্ছে ব্রিজ এই ব্রিজের পাশেই ওনারা মাছ নিয়ে বসে এরকম বৃষ্টির দিনে প্রতিদিন বিকেলবেলা এখানে মাছ বসে আরও মাছ আসবে এই যে নৌকাগুলোতে মাছ আসতেছে যে ওইখানে মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে কার্বু তিনটা আর ওজা ভাই দিছো দিলি যদি মানুষ থাকে না তাহলে একটু দাম দাম কমে মানুষ কিছু দিলুকা মানুষ বেশি গেছে ইগুত কি দাবা দেখি বাহ টাকি মাছ এগুলো কত ওই টাকি গুলা পঁচিশ এইসব নৌকায় মাছ আসে এই হাওর থেকে এখন বর্ষার সময় প্রতিদিন এইভাবে মাছ আসতেছে আর এই যে দেখুন এইভাবে অনেক মানুষ এখানে মাছ কেনেন সে রাস্তায় গাড়ি দাঁড় করে এখানে মানুষজন মাছ কেনে লোকজন আসে এখানে প্রতিদিন বিকেলে ছবি তুলতে আসেন অনেকেই হাওরের পাশে ছবি তুলেন কইগুলা তো মরি গেছে বাবা কইগুলা কত পনেরোশো এটাও কি তাও নেই না আসলে পঁয়ত্রিশশো টাকা বলতেছে উনি দিবে না খুব সুন্দর মাছ আমরা তো পঁয়ত্রিশশো টাকা বলছে তাও দিচ্ছে না কত টাকা বেচতে এবার
ছবি তুলতে যা ভাইয়া দেখি ওই যে ওই পাশে দেখেন আরেকটা নৌকা আসছে, ওইটাতে মাছ আছে, দেখে আসি। হ্যাঁ ওইটা ছোট মাছ, চান্দু রানী মাছ, চান্দু আর রানী মাছ আছে দেখি। ও রে জিতা মাছ রে, হ্যাঁ রে যে সুন্দর মাছ, টাটকা মাছ। তুমিটা কত বা আনছো তুমি মাছ? দেখনি অবস্থা বারোশো হয়ে তোমার ভাই 1800 দুইটা নি একটা সব তো টাকি মাছ আর কই দুই তিনটা বোয়াল নাই নিবা বোয়াল? হ্যাঁ বোয়াল মাছ পাওয়া যায় না এখন। কি সুন্দর এটা, গোয়েনঘাট নি গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ উপজেলা, কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ উপজেলা আমরা আসছি মাছ কিনতে আসছি। দর্শক রাস্তার পাশে মাছ মাছ কিনতে আসছি, কই 500 এলে দিলাও দেখো কি দেখো আর ইগান গিলা ইগান গিলা ইগান দিয়া আছে ইগান কিতা আছে না বাই আছে টেঙ্গা আছে মেনিয়া আছে শিং আছে সব কিছু আছে কয় কেজি হইব দেখি তুমি কত কইল? কত কইছো? একবারে 800 না বা 500 কইছো? তুমি 500 রাখিল? হ্যাঁ দর্শক দেখুন হাওর পার, হাওর পারে আমরা এসছি মাছ কিনবো, ঢাকায় যাবো মাছ নিয়ে। দেখি কয় ওই তো রানি এনে কয় কেজি আছে দেখি দেখাছেন? দূর বেটা 5 কেজি গাউয়ে ওর দেখার গপে ওর দেখ 5 কেজি সব তো টাকি মাছ।
বাকিগুলো তো মরিয়াই হয়ে গেছে। কোন সময়ের মাছ এটা? ও মাত্র মারি। হ্যাঁ কোন মারা? ও মাত্র মারি আনছো? তুমি মারছো নি? না। কে মারছে? আমি লইয়া। ও তুমি লইয়া আইছো? কত দিয়ে লইছো? 300 টাকা দি। হ্যাঁ আজ ওখানে মাছ না টাকি মাছ বুঝছো? এনে কই মাছ আছে কয়টা? আর কই মাছ ও দুইটা তিনটা, তিনটা আর কই 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 মাছ কই? হ্যাঁ তিনটা আর মাছ কত কত কইছ? 600। তো ও তুমি কল লাগি তাই গেল। আচ্ছা তো 600 কইছেন দিবাই নি এখন? না হইলে যাইমু গিয়ে গাড়ি দুটিয়া। হ্যাঁ তোমার তোমার মাছ তোমার কাছে রাখি দো, আমরা যাইমু একটু পানি দিল আছেন বা একটু আর দইলে মাছ ধরছি। আচ্ছা তাহলে দিলাই না তুমি? হ্যাঁ আপনার এখন দেখো তুইটা ঠিক আছে চলো সামনে যাই আর দেখে আসি। হ্যাঁ চলো গাড়ি দিবি। এরে কি অবস্থা রে! খুব সুন্দর বিকেল। ও পন্নি আওর নানি, পন্নি আওর, পন্নি আওর, পন্নি পন্নি পন্নি। হ্যাঁ মন্নি, ও মন্নি হাওর, মন্নি হাওর দর্শক, মন্নি হাওর, মন্নি হাওর। এই যে দেখুন নৌকায় ছোট ছোট নৌকাগুলোতে মাছ ধরে। অনেক দূরে মাছ, মানুষ মনে নৌকায় ঘুরতে যায়। তোমার নাম কিটা? নাম কিটা? জাভেদ। আর তোমার নাম কিটা? কিটা নাম? সাদেকুর রহমান। সাদেকুর রহমান, তুমি মাছ দিলাই না আমরারে? আর দিন আইয়া আজকে আর হইল না। সাদেকুর রহমান এখানে কি এখন কথা হইলাই না? তুমি সাদেকুর রহমান? সাদেকুর রহমান আমি ঢাকাতে গিয়েছি। সাদেকুর রহমান, হ্যাঁ তুমি দিলাই না মাছ? সাদেকুর রহমান, আই লাভ ইউ সাদেকুর রহমান। হ্যাঁ তাও দি যায় নাই দেখো, এত কথা কইলাম তাও তুমি মাছ দি যায় নাই। ও বাবা দিল কে 600 টাকা কইছেন তো, দিল কে একদম 800 টাকা, কিন্তু বাটার মতো কইলা রে বাবু এক রেট। হ্যাঁ এলে আর কিছু করার নাই, কিতা করতাম খারা। ওরা কইতে গেছেন? ও এরা কি তো নৌকায় আহর ঘুরলা? ও ও এরা কি তো আইলা মাছ নিতে দিবা? মাছ নিতে দিবা হিসাব? ও আচ্ছা মাছ দেখে সবু থামলা, আমি যে দাম চাই। এরা গাড়ি উড়ি দেখলে এরা দাম বাড়াইলে বুঝছেন নি, তারা গাড়ি দেখলে আর দাম বাড়ি যায়। নীল গাড়ি দেখিয়া তারা দাম বাড়াইছে, আপনার সবুজ গাড়ি দেখিয়া তো আরো বাড়াই নিব।
ठेला गाड़ी लिया तो आवाज ही रे बेटा ना तो आइलम ठेला गाड़ी लिया ए मास जागी रे नीचे तो नीचे गुद किताब नीचे ए ए जैस्ता रे जैस्ता रे ए नीचे गुद सब ये ना टाकी सब सेंग सुंदर आसे जीता मास आसे सब जीता छोटा को तो भाई एटा तो सुंदर रे भाई কত দিতা দুইটা পঁচিশ না আমরা দেখে আইতাম নাকি আচ্ছা ঠিক আছে দেখি আই আরদাস চলো আমরা সামনে দেখি আই সামনে দেখি তারপরে আবার তুমি সাবধানে দিল না বুঝছেন নি ভাই মিলে দিতাম নি আচ্ছা দেখি আমরা এখন একজন স্পেশালিস্ট পাঠাচ্ছি দেখি হয় কিনা দাম দর ও হ্যাঁ তুই পাহাড় তো খুব সুন্দর মাঝখানে ইয়ে হয়েছে কত বেচলা সব কত নিল ভাই সব সাড়ে তিন চারটা বাড়ি আছিস ভাই একটা দিলাম কা দিয়ে বান দিলাম আচ্ছা সাড়ে তিন সাইড চলো আমরা আবার ঘুরি আই আমার সময় দেখুন আর ওই যে মাছ আইছে দেখি অন্য কিতা আছে মাছ আছে নি বা দেখি তো মাছ ছোট মাছ মন্নি হাওর হয় আচ্ছা তুমি এখন কিন্তু সাতশো টাকার বেশি আর বেচতে পারতে না শুধু শুধু রাখিল নাই সাতশো টাকার বেশি কোনো তুমি বেচতে পারতে না বেহু দাও রাখ নাই কত করি কত করি কয় কেজি আছে এনে কত বাবাই দুই হাজার টাকা খালি খাকিলে আর কি থাকে দাগুন কিতা ট্যাংরা কই সব দাগ প্রায় কত পঁচিশশো মাছ দেখো না আছে কতরা দাও খালি ঠেকরা পঁচিশশো ইগুন কত ইত্যা আমি তো দুইশো টাকা কইব তৈব নি তৈব নি আমি তো দাম শুনতেই বাকি তারপরে না কই তৈব ওই তোকে মাছ কিনছি পুরা বালতি পড়া মাছ কত দিছা কইল গা না না বেশি কইলা বেশি কইলা দেখি কতটা মাছ মাছ তো আগে বুঝতে হইব কতটা তার নিচে দেখা যায় ও রে আল্লাহ মাছ তো বেশি নাই মাছ আপনার এক কেজির বেশি নাই মাছ এক কেজির বেশি নাই না এক কেজির বেশি নাই মাছ আমি ছশো টাকা কইছি মাছ এক কেজির বেশি নাই দেবো সাতশো টাকা দিমু দেখো গা হ্যাঁ
মুরব্বি 700 টাকা তুই তো বেটা ভাই একদম তেয়ার হইল না তেয়ার হইল না এটা মুন্নি হাওর কোম্পানিগঞ্জ এই যে নৌকায় করে এরকম মাছ ধরেন ওনারা মাছ ধরে নিয়ে আসেন দেখুন তোমার তো নেই বেসলা না নি হইল না নি বেসা ধরো বা তিনশো টাকা কইছে দিছো না আচ্ছা হলো 700 টাকা দিয়ে দাও আর মাতিও না মাছ কত খান দেখি দাঁড়া আগে ডাকিলাই বুঝলি দেখো এটা 400 টাকা দিয়ে যায় কিনা ওই যে ইয়ে মাছ আস্তে আস্তে দেখি নিচে তো সব চান্দা নিচে তো সব চান্দা বেটাই দিতানি আপনি দেখেন 700 টাকা দর্শক আপনাদেরকে দেখাই আমি কোন মাছটা 700 টাকা বলছি এই যে এইটা হচ্ছে বাইম মাছ তারা বাইম স্টার বাইম এখানে 1 কেজি হবে কোন রকম হয়তো 1 কেজি কম হইতে পারে না 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 আমি হাত দিয়ে দেখছি 1 কেজির বেশি নাই 1 কেজির বেশি নাই আমি 700 টাকা বলছি উনি দিবে না উনি উনি 1000 টাকা করে বসে রয়েছে মুরব্বি 700 টাকা বলছি উনি দিচ্ছে না দেখাই মানসিকভাবে আসেন এসে মাছ কিনে নিয়ে যান এইভাবে চিংড়ি পিসা কত করিব ভাই পিসা কত বেস্তা আচ্ছা এলো খাইলাও হ্যাঁ 1000 টাকা অনেক মানুষ আসে এখানে মাছ কিনতে এই যে দাম দর করে চলে যাচ্ছে ভাই আরো আছে ওই পাশে দেখুন ওই যে ওইখানে নিয়ে বসছে এই যে আরো নিয়ে আসছে মাছ ওই যে মাছ আসতেছে দেখাই নৌকা থেকে মাছ আসতেছে আমি একটু যাই নিচে দেখি কি মাছ কি তো মাছ ভাই একটু দেখাই আপনাদেরকে মাছ দেখুন খুবই সুন্দর মাছ দেখুন দেখাই তোমার তান দেওয়ানো মাছ দেখাইলাই ওরে আল্লাহ খুব সুন্দর মাছ এবং গীতা এখন ধরি আনলাই না গীতা এখন ধরি আনছো আচ্ছা এই দেখেন এই হাওড় থেকেই মাছগুলো ধরে এনারা এইভাবে নৌকায় নিয়ে আসে উপরে নিয়ে যাচ্ছে এই যে দেখুন কোন সময় ধরছো ভাই তা মাছ দেখি মরি গেছে আধা ঘন্টা 1 ঘন্টা আগে জিতা মাছ পাওয়া যায় না জিতা মাছ তো ধরো মরি যায়
এটা দেখো একটু, এই যে টাকি মাছ, ভিতরে শিং মাগুর সবই আছে। সিলেট হরিপুর, ওই হচ্ছে ব্রিজ, দেখুন এই পাশেও নৌকা, এভাবে নৌকা করে আসে সারাদিনই, সকাল থেকেই মাছ আসতে থাকে, এই মাছগুলোই বিক্রি হয়। দেখি এই যে মানুষ, অনেক মানুষ আছে, মাছ কিটা মাছ আছে, কই মাছ আছে, কই মাছ জালের, তো জালের কারণে ইয়ে হয়ে গেছে, মরে গেছে। কারেন্ট জাল নিষিদ্ধ সরকারি ভাবে, সরকার ফ্যাক্টরি বন্ধ করে না, কিন্তু নিষিদ্ধ করে রাখছে। মাছ পচে নাই, মাছ মাছ ধুয়ে নিয়ে আসছে, বেশি মরে গেছে আর কি। সারাদিন মাছ ধরছে ডক্টর নিছে কিটা সেঙ্গি, সবগুলো সেঙ্গি নি, ও নিছে কিটা শিং না কিটা শিং, কিটাও কিটা আর থেকে দর্শন নি, শিং মাগুর ভালো মাছ দর্শন, বা সুন্দর মাছ। এই যে আরেকটা আসছে, আরেকটা নৌকা আসছে, একটু দেখি মাছ আছে নি, শিং আর মাগুর আছে। দেখি ভাই একটু আছে, শিং মাছ, এটা কি আওরণ নি, এই যে সাথে সাথে এখানে বিক্রি হয়ে যাচ্ছে। দুইটা ৪৫ বলতেছেন, শিং আর মাগুর কয় কেজি হইব ভাই? খালি শিং আর মাগুর ধরছেন? দেখুন মানুষ কিন্তু আস্তে আস্তে অনেক বাড়তেছে, অনেক মানুষ বাড়ছে, বাড়তেছে, মাছগুলো বিক্রি হয়ে যাবে। এই যে এরা মাছ ধরছে, নৌকার যে ভিতরে রয়েছে মাছ, বাইর করতেছে, দেখুন টাকি। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদেরকে আবারও বলি, এটা হচ্ছে সিলেট জেলার হরিপুর, মানে সিলেট শহর থেকে একটু দূরে শহরতলিতে হরিপুর, এখানে হাওড়, এই হাওড় থেকেই ওনারা মাছগুলো সারাদিন ধরে ধরে নিয়ে এসে এই যে বিকেলে এখানে থামে, তারপরে এই যে এই পাশে বিক্রি করে এই রাস্তার মধ্যে। আপনাদেরকে বললে কি, এটা হচ্ছে হরিপুর ব্রিজ, ব্রিজ থেকে একটু ঢালে নেমেই এখানে বিক্রি করে ওনারা নিচে। এই দেখুন মহিলারাও আসছেন মাছ কিনতে, পুরুষরা তো আসেনি। এই রয়ে গেছে একটা, এই বাইরেছে আরো আছে। নাই 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 নাই, সব নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে উপরে, ওই পাশে ওই যে এখানে আরেক আরেকজন মাছ নিয়ে আসছে।
দেখি যে উপরে নিয়ে যাচ্ছে মাছ। চমৎকার। ধরছে? সাবাশ সাবাশ। দেখি দেখি, বা সুন্দর কই মাছ। হ্যাঁ, এগুলো কিন্তু হাওড়ার কই নি। আর এই যে দেখেন, দেখছেন একটা কই মাছ ধরছি, চাষা কই মাছ ধরছি। আরেকটা দেখি কি অবস্থা, কি পায় কিনা। এদিকে হচ্ছে দর্শক সাদা পাথরের রাস্তা কোম্পানিগঞ্জ। আমরা এই যে গাড়ি নিয়ে আসছি ঘুরতে, মাছ কিনছি, মাছের ভিডিওগুলো আপনারা দেখবেন। আস্তে, সাবধানে আইও, সাবধানে। আরেকটা ধরছেন? এই আরেকটা 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 এই আরেক পাখি আরেকটা না, খাইয়া গেছে গিয়া। হ্যাঁ হ্যাঁ, খাইয়া গেছে গিয়া, খাইয়া গেছে গিয়া। এদের মাকড়সা, মাকড়সার টোপ। এই যে মাকড়সা যার গিয়া, আপনি এই যে আরেকটা, আর এই যে দেখেন মাছ। চলেন আমরা দেখি আরেকটা ধরতে পারি কিনা। মাছ মার তাই নি, খাইলে চিনি মাছ। এই লাইটটা সুন্দর।
সুন্দর বিকেল দর্শক দেখুন, চমৎকার সুন্দর একটা বিকেল। বিকেলে হাওর পারে চাচা বড়শি দিয়ে মাছ ধরতেছে। সুন্দর একটি মুহূর্ত দেখুন, হাওরে কত কিছু পাওয়া যায়। ওই যে তেলের কৌটা, এই যে স্যান্ডেল, এই যে আরো কি কি কত কিছু হাওরে। চলো, আমি জিনারা আর একটা মাছ ধরতে পারেননি দেখার। না হচ্ছে না,